আজ সকালবেলাটা আমি তোমাদের সাথে নিয়ে চা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি। তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো। এখন বাজে 8:20, 8:30 এখনো হয়নি, তো এখন দেখলেই তো আমি সব বানাজা রেডি করে গেছে। এখন রান্নাঘরে ঢুকবো আমি রান্না করতে। আজকে এই মেথি মালাইটাই করবো। আর আজকে আর রান্না বাড়ি ভালো লাগছে না করতে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি যেতে হবে কাজে। তো চলো, এখন আমি রান্না বাড়ি করবো। ম্যানেজার সব রেডি করে দিয়ে গেছে, আমি শুধু মেথি শাকটা মানে শাকগুলো কেটে নিয়েছি। আর এই মেথি শাকটা কিন্তু আমি রিলায়েন্স থেকে এনেছিলাম, 6 টাকা করে আটি, একটা ছোট আটি 6 টাকা করে, তো আমি 2 আটি নিয়েছিলাম। আজকে ম্যানেজারকে বললাম আজকে রান্না করতে ভালো লাগছে না, বডিটা খুব ব্যথা, আজকে সাউথের পোলাও বানিয়েছে, তো আজকে বললাম পোলাও লাঞ্চে পোলাওই থাক। আর আমি এখন বানাবো মেথি মালাই রেসিপি, মানে এই যে পেঁয়াজ, আর এখানে আমি দুধের সরটা জমিয়ে জমিয়ে একটা মালাই বানিয়েছি, এটাকে দিয়ে আজকে মেথি রেসিপিটা করব রাতের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। আজ নতুন স্যালুনে আমার সেকেন্ড ডে, গতকাল ছিল প্রথম দিন। অবশ্য করোনার আগে এই কোম্পানিতে অন্য বেঞ্চে আমি কাজ করেছিলাম। কোম্পানি পুরনো হলেও ওখানে স্টাফ, ওখানের ম্যাডাম সবাই কিন্তু আমার কাছে নতুন। আর আমি খুব টেনশন করছিলাম এই ব্যাপারে যে কেমন হবে, স্টাফরা কেমন হবে, ম্যাডাম কেমন হবে। তবে এই স্যালুনে প্রথম দিনটা আমার খুব ভালো কাটল। এবার গ্যাসে আমি প্যানটা বসিয়ে দিয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে 2 তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো পেস্ট দিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। এবার ভালো করে কষানোর পরে এর মধ্যে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে কষিয়ে এর মধ্যে মটরশুঁটি আর মেথি শাকটা ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ঘন 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 করে এটা কিন্তু বারবার নাড়তে হবে আর অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি কষিয়ে নিয়েছি ভালো করে, যাতে মেথির যে একটা তেতো ভাব থাকে সেটা যেন না থাকে। তো আমার এই মালাই রেসিপিটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম, এটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এবার চলে আসলাম আমি স্যালুনে। স্যালুনে কিন্তু আমি সবসময় শ্যুট করতে পারবো না, যতটুকু সম্ভব ততটুকু তোমাদের আমি শেয়ার করব। তো আমি অনেকক্ষণ আগেই এসেছিলাম আর আমি এখন লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম, একটা হাইলাইট ছিল তো হাইলাইট করতে অনেকক্ষণ আগে আসছি, বাকিগুলো তোমাদের দেখাতে পারিনি, কাস্টমার ছিল। তো এটা হচ্ছে আমার কাস্টমার, তাই আমি দেখো শর্ট হেয়ার কাট করে এর উপরে আমি একটা হাইলাইট করেছি। এটা হচ্ছে আমি প্রি লাইটিং করিনি, ডাইরেক্ট করেছি, সেটাই তোমাদের শেয়ার করলাম। আর দেখো আমাদের ফার্স্ট ফ্লোরের থেকে আমি বাইরের রোডটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে, ওয়েদারটা কিন্তু একটু শান্ত আছে, একটু মেঘলা মেঘলা ভাব
তার জন্য একটু গরমটাও কম। আর একদিকে তোমাদের দাদা গেল লুলুমলে শপিং করতে। লুলুমলে যাওয়ার একটাই কারণ হলো ওখানে কিন্তু অনেক কিছু ভালো ভালো অফারে পাওয়া যায়। আর ওয়াশিং মেশিনের জন্য 5 কেজির একটা লিকুইড আনি ওখান থেকে আমরা লুলুমল থেকে। তো বিশেষ করে ফেস্টিভ্যাল টাইমে কিন্তু ভালো মানে অফার দেয়। আর এখন তো হোলি আসছে, তার জন্য কিন্তু ভালো ভালো অফার থাকবে অনেক কিছুরই। শুধু আমরা মাসের খরচাগুলো লুলুমল থেকেই কিন্তু আনি না, বিভিন্ন জায়গা থেকে শপিং করে থাকি, যেমন এক এক জায়গায় এক এক রকম অফার থাকে। গুড ইভিনিং বন্ধুরা, কাজ থেকে চলে এসেছি, খুব মাথা ব্যথা করছিল, কাস্টমারও বেশি ছিল আমার, আর সেকেন্ডে আজকে সালুনে, তো কিছুটা টেনশনও ছিল কেমন কাজ করব কেমন না। নিজের ওপরে কনফিডেন্স ছিল, তাও নতুন জায়গা বুঝতেই পারছো। আর অনেকদিন হয় আমি চুলে তেল দিইনি, ভাবলাম আজকে তোমাদের দাদাকে দিয়ে একটু মাসাজ করাই। তো এখন আমাদের ডিনার টিনার হয়ে গেছে, টিভি দেখতে দেখতে একটু রেস্টও হলো, তোমাদের দাদাই একটু মাসাজও করে দিল, আর এখন ঘুমোতে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করব না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।